গ্রাহক সন্তুষ্টি তলানিতে অথচ জাঁকজমকে বেহিসাবি, এমনই অবস্থা কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড BGDCL এর। 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জৌলুস দেখালো প্রতিষ্ঠানটি। শত শত অতিথি, দুই দিন ধরে আলোকসজ্জা, খাবার, গান বাজনা, কোনো কিছুরই কমতি ছিল না। স্থানীয়রা বলছেন, সংকটের কারণে যেখানে লোডশেডিং চলছে সেখানে এমন আয়োজন অপচয় আর অপব্যয়ের উৎকৃষ্ট উদাহরণ। এত বড় আয়োজনে টাকার উৎস আর উদ্দেশ্য তদন্তের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। প্রথম দেখায় বিয়ে বাড়ির আলোকসজ্জা মনে হতে পারে, কিন্তু জমকালো এই আয়োজন সরকার নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড BGDCL এর। প্রতিষ্ঠানটির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিন ধরে চোখ ধাঁধানো এই ডিসপ্লে চলে কুমিল্লায়। বিশ্বমন্দার কারণে সরকারের তরফে কৃচ্ছতা সাধনের কথা বলা হচ্ছে দীর্ঘদিন ধরে, তার উপর চলমান লোডশেডিংয়ে দেশজুড়ে চলছে মৃত ব্যয়িতা। কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেও বিদ্যুৎ সাশ্রয়ের সেই আহ্বান দেয়া আছে, অথচ নিজেরাই এলাহি কারবারে সামিল। বিশাল এলাকা জুড়ে আলোকসজ্জা ছাড়াও প্রায় 800 মানুষের খাবার, উপহার, সাংস্কৃতিক অনুষ্ঠান চলে 9 ও 10 জুন। এমন ঘটনায় নিন্দার ঝড় বইছে গোটা জেলায়। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি সবাই ক্ষুব্ধ, হতবাক। তারা যে এত বড় একটা অনুষ্ঠান করলো আর আমরা আধা ঘন্টা পরপর, এক ঘন্টা পরপর লোডশেডিংয়ে ভুগতেছি। খানা দানা শুরু করে চেয়ার টেবিল, তারপর বিভিন্ন ধরনের কনসার্ট, বাইরে থেকে লোক আনা, এগুলো আসলে কই থেকে উৎসটা মূলত আসলো? গ্রাহকের থেকে টাকা নিয়ে তারা এগুলো করেছেন, না হলে তো এত টাকা মিনি বিশাল বাজারের একটি প্রোগ্রাম তারা করতে পারে না। তারা এই খরচগুলো কীভাবে করে? অথচ আমরা কুমিল্লাবাসী তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়গুলো প্রত্যন্ত এলাকায় গ্যাসই থাকে না, গ্যাস ব্যবহার না করেও আমরা গ্যাস বিল দিতে হয়। বাসাবাদে এখন বর্তমানে যারা প্রশাসন চালায় তাদের মধ্যে অনেকেই এনপি আওয়ামী লীগের লোক, তারা গাছি মোড়ে বসে আছে, জামাত মাইন্ডেড লোক আছে, তারা গভর্নমেন্ট ইনস্ট্রাকশন অনেক অংশে শুনতে চায় না। বাজেট আর টাকার উৎস জানতে বারবার ধর্ণা দিয়েও পাওয়া গেল না মহাব্যবস্থাপককে। উপমহাব্যবস্থাপক প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের পরিকল্পনা আর বাজেটের কোনো কাগজই দেখাতে পারলেন না, জানালেন কিভাবে ম্যানেজ হয় সব। সব কিছু অফিসিয়ালভাবে দেখানো যায় না, যেমন ওনারা ডেকোরেশন করবে, বিভিন্ন জিনিস করবে, জেতুলিয়া যে অফিসটা আমাদের পেট্রোবাংলায় ওনাদের আন্ডারে মেনটেন করতে হয় আমাদেরকে। এখানে তো আমি সৌন্দর্য বর্ধন করবে এটা বলে যে চাপাইতে, তো আমরা দিব করতে কি, আমরা একটা না একটা অকেশনালি দেখাতে হয় যে এটা দেখাইয়া প্রোগ্রামটা, জেতুলিয়া যে অফিসটা ওইখানে ওইখানে আমরা একটা সোর্স দেখাইয়া একটা সভা দেখে আমাদের দিতে হয় টাকাটা, আর সেটা আমি অথরিটি না, অথরিটি হলো এমডি অথরিটি। এভাবে বিভিন্ন সময় অনুষ্ঠানের আয়োজন করে ভুয়া ভাউচারের মাধ্যমে টাকা তুলে নেওয়ার অভিযোগ আছে কোম্পানির এমডির বিরুদ্ধে। এবারের জলুসপূর্ণ অনুষ্ঠানের উদ্যোক্তাও তিনি। অনুষ্ঠানের বাজেট এবং ভুয়া ভাউচারের বিষয় নিয়ে তার মুখোমুখি যমুনা টেলিভিশন। জানতে চাই, বিদ্যুৎ সংকটের মধ্যে এমন অনুষ্ঠান আয়োজনের যৌক্তিকতাই বা কতটুকু? কোম্পানিতে কখনো আগে এ ধরনের কোনো অনুষ্ঠান করা হয়নি, তো এখন এটা আমরা বোর্ডে প্লেস করেছিলাম যে এই ধরনের আমরা একটা বর্ষপূর্তি অনুষ্ঠান 43 বছরে এটা করতে চাই। এখন বোর্ড সম্মতি দিয়েছে এবং বোর্ড সম্মতি দিয়েছে এইভাবে এটা করবেন, জাঁকজমকপূর্ণভাবে করবেন। সম্পূর্ণ অর্থায়ন অফিসার্স অ্যাসোসিয়েশন বিভিন্ন সোর্স থেকে ওরা সংগ্রহ করেছে, পেট্রোবাংলা থেকে আমাদের কাছে বিউটিফিকেশনের জন্য আমাদের কাছে সেটি দেয় না, মৌখিকভাবে চায়, ওখানে বেশি না, ওখানে কিছু টাকা পয়সা আমাদেরকে দিতে হয়। এমডির মেয়াদ আছে আর মাস ছয়েক, তার আগে বিপুল খরচের উৎস এবং এমন আয়োজনের মতলব খতিয়ে দেখার দাবি সচেতন নাগরিকদের। এটা কোনো এমন একটি বার্ষিকী না, 43 বছর উদযাপন, 50ও নয়, 40ও নয়, 75ও নয়, এমন একটি বর্ষ উদযাপন করবার সময় প্রচুর অর্থ ব্যয় করেছে। প্রধানমন্ত্রীর কথার প্রতি লক্ষ্য না করে, তার নির্দেশনা না মেনে বাখরাবাদ কোটি টাকা খরচ ব্যয় করে 43 বছর উদযাপন করেছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। সরকারি কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে দাবি জানাবো, তদন্ত করার জন্য এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের লক্ষ্যে 1980 সালে প্রতিষ্ঠা হয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে প্রায় 5 লাখ গ্রাহক আছে BGDCL এর। আমিন বাবু, যমুনা নিউজ।